আচ্ছা এখন দেখো, তোমাদের সাথে কথা বললাম আমি লিস্ট ট্যাগ নিয়ে। লিস্ট ট্যাগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় দেখা যায় অনেক আসে লিস্ট ট্যাগটা। সো লিস্ট ট্যাগটা কিন্তু আমাদের ভালো করে জানতে হবে, এই লিস্ট ট্যাগটার ইউজ। এখন তুমি চিন্তা করো, যখন আমি লিস্ট ট্যাগটা করবো, লিস্ট ট্যাগটার আমার অ্যাট্রিবিউটগুলোর মধ্যে তুমি দেখো, এখানে হতে পারে তোমার লিস্ট ট্যাগ, মেইন ট্যাগ হচ্ছে আমার লিস্ট। এখন লিস্টের মধ্যে আমার হতে পারে আনঅর্ডার লিস্ট অ্যান্ড অর্ডার লিস্ট। এখন আনঅর্ডার লিস্টের মধ্যে আমার টাইপ হতে পারে, বিভিন্ন টাইপের হতে পারে, সেটা হচ্ছে তোমার এখন ডিক্স হতে পারে, তোমার স্কোয়ার হতে পারে, সার্কেল হতে পারে। অ্যান্ড অর্ডার লিস্টের মধ্যে তোমার টাইপ হতে পারে এ, ওয়ে, তারপরে হচ্ছে তুমি ছোটো হাতে এ দিলা, রোমান সংখ্যা দিলা এবং স্টার ট্যাগ ইউজ করলা। অ্যান্ড প্রতিটার অ্যাট্রিবিউট দিয়ে একটা করে এক্সাম্পল তোমাদের দেখাবো। দেখো এটা হচ্ছে আমার একটা ওয়েব পেজ, দেখো এটা হচ্ছে আমার একটা ওয়েব পেজ। এখন এই ওয়েব পেজের মধ্যে তুমি চিন্তা করো, আমি দুইটা ওয়েব পেজ দুই সাইডে লিখলাম, এটার মধ্যে আমি কি করব, লিস্ট ট্যাগ ইউজ করলাম। লিস্ট, এখন লিস্ট ট্যাগটা আমি এখানে দিয়ে দিলাম। লিস্ট ট্যাগ দেওয়ার পরে যদি আমি এখন ইউজ করি যে তোমার এইস ওয়ান ধরো, এখন লিস্ট ট্যাগের মধ্যে আমার এইস ওয়ান আছে, কিন্তু এখন লিস্ট ট্যাগের এটা কি অর্ডার লিস্টে আছে নাকি তোমার আনঅর্ডার লিস্টে আছে, সেটা আমাদের ইউজ করতে হবে। সো আমি কি করলাম, এটাকে আমি ফার্স্টে দিলাম হচ্ছে আমার একটা আনঅর্ডার লিস্ট, আমি আগে দেখাই আনঅর্ডার লিস্ট। সো ইউএল আনঅর্ডার লিস্ট, এর মধ্যে ধরো আমি লিখলাম যে এইস ওয়ান। এখন আনঅর্ডার লিস্টে যখন আমি এইস ওয়ানটা দিয়ে দিব, তখন আমি এখানে আনঅর্ডার লিস্ট ধরো আমি ক্লোজ করে দিলাম। ওকে, এখন এটা হচ্ছে আনঅর্ডার লিস্টে করে দিলাম, তাহলে দেখা যাচ্ছে জিনিসটা আমার দেখাচ্ছে এরকম এরকম, ধরো হচ্ছে ফোঁটা দিয়ে জিনিসটা হচ্ছে তোমার এইস ওয়ান দেখাচ্ছে, এটা আমার দেখাচ্ছে। এখন আমি একটা কাজ করলাম, এটাকে আমি টাইপগুলোকে চেঞ্জ করে দিলাম, আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট দিয়ে তোমার হচ্ছে টাইপগুলোকে চেঞ্জ করে দিলাম। আচ্ছা আমরা এটা, সরি ভিডিওটা 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 আবার করতে হবে। অর্ডার লিস্ট, অর্ডার লিস্টটাকে দিবা অর্ডার লিস্ট স্ল্যাশ অর্ডার লিস্ট। এখন তুমি কি করবা, তোমার চা ধরো এরকম তুমি একই জিনিস করবা, ওয়ান হি, টু শি, অ্যান্ড থ্রি ইউ। তাহলে তুমি কি করবা, তোমার এটাকে ভিজিবল করতে হবে, এটা ট্যাগটা কীভাবে লিখবা, তাহলে এখানে লিস্ট, এখানে তুমি কি করবা, এটা টাইপটা কী আছে, ওয়ান টু থ্রি আছে, তো এখানে টাইপটা দিয়ে দিতে পারো তুমি। এখানে টাইপটা তুমি দিয়ে দিতে পারো হচ্ছে ওয়ান টু, আসলে টাইপ যদি তুমি না দাও তাহলে দেখা যায় ওয়ান টু থ্রি এগুলো আসে, কিন্তু টাইপটা তুমি যদি এখন এইগুলো না দিয়ে, তুমি টাইপটা না দিলে সামথিং এগুলো চলে আসবে ওয়ান টু থ্রি ফোর। এখন আমি তাহলে দেখাই যে এ এটা কীভাবে কী করবা, তাহলে টাইপটা তুমি দিবা কি, টাইপটা স্টার্ট অফ এ, স্টার্ট দিয়ে আমাদের যখন করবো স্টার্ট দিবা, তার মানে হচ্ছে স্টার্টে স্টার্ট হবে, স্টার্ট স্টার্ট দিলে তোমার এই ওয়ান টু থ্রি ফোর, তুমি যদি স্টার্ট ইকুয়াল টু ফাইভ দাও তাহলে ফাইভ থেকে তোমার স্টার্ট হবে। ধরো আমি টাইপটা কী দিলাম, স্টার্ট ইকুয়াল টু তোমার ধরো আমি এখানে করলাম হচ্ছে বি থেকে স্টার্ট করলাম, তাহলে বি থেকে স্টার্ট করলাম। তাহলে তুমি কী করবা, বি থেকে যখন স্টার্ট করবা তখন তোমার লিস্টের মধ্যে তুমি যাই দিবা, তাহলে সেটা কী দেখাবে, ভিজিবল হবে বি সি অ্যান্ড ডি, তার মানে তার পর থেকে স্টার্ট হবে, তার মেন কথা বি সি ডি এভাবে স্টার্ট হবে। আর যদি তুমি এখানে টাইপের মধ্যে যদি তুমি এটা না দিই, তুমি এরকম দাও অর্ডার লিস্ট টাইপ অফ এ, তাহলে তোমার ভিজিবল হবে কি, তোমার ভিজিবল হবে হচ্ছে এ বি সি ডি, এগুলো ভিজিবল হবে। সো টাইপের মধ্যে তুমি যেটা দিবে সেটা, যদি এখানে তুমি এ না দিই, এখানে যদি তুমি রোমান সংখ্যায় দাও তাহলে রোমান সংখ্যা ভিজিবল হবে, তুমি যদি এটা না দিয়ে তুমি এখানে যদি দাও ছোটো হাতের এ, তাহলে তোমার ছোটো হাতের এতে ভিজিবল হবে। মেন কথা এইখানে যে ওয়ার্ড লিস্টগুলো হবে সেটা তোমার এই টাইপের মধ্যে দিতে হবে, জাস্ট এই অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে যে টাইপটা আসলে কী হবে, সেটা এ হবে, বি হবে, নাকি ছোটো হাতের এ হবে, নাকি সেটা রোমান সংখ্যায় হবে, নাকি তোমার স্টার্টিং পয়েন্ট থেকে স্টার্ট করবা, তুমি ফিফটি ফাইভ থেকে স্টার্ট করতে চাচ্ছ, প্রথম নাম্বারটা দিবা ধরো উপরে তোমার ফিফটি ফোর পর্যন্ত আসে। এখন ডেটাবেসে তুমি এটা সেট করবা, তখন ধরো হচ্ছে এরকম একটা টেবিল, মেন কথা একটা তুমিই দিবা লিস্ট তৈরি করবে, সেই লিস্টে তোমার ফিফটি ফোর পর্যন্ত ধরো ফিফটি ফাইভ পর্যন্ত আসে, তুমি ফিফটি সিক্স থেকে স্টার্ট করবা, তাহলে কী করবা, তুমি কী করবা তখন স্টার্টটা, স্টার্টটা কী করবা ফিফটি সিক্স থেকে দিবা, তাহলে কী হবে তোমার পরবর্তী যতগুলো তুমি লিস্টে দিবা সাজাবা সবই ফিফটি সিক্স পাবে, তারপরে ফিফটি সেভেন ফিফটি এইট, এভাবে তোমার লিস্টটা তৈরি হবে। সো দ্যাটস ইট, এটা হচ্ছে তোমার লিস্টের মধ্যে, আশা করি লিস্ট সবাই ভালো বুঝছো বা লিস্টে পারবা, লিস্টটা আসলে পারবা। আচ্ছা এখন দেখো, তোমাদের সাথে কথা বলবো আমি লিস্ট নিয়ে। আমরা লিস্ট ট্যাগটা, এটা পরীক্ষার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা অনেক আসে। সো লিস্ট ট্যাগের পড়ার আগে আমাদের কী জানতে হবে, সেটা অর্ডার লিস্ট অ্যান্ড আনঅর্ডার লিস্ট, সেটা কিন্তু আমাদের জানতে হবে। এখন দেখো আমি এখানে লিখে রাখছি তোমাদের জন্য অর্ডার লিস্ট, অর্ডার লিস্টে ওয়েল দিয়ে প্রকাশ করতে হয়, আনঅর্ডার লিস্ট হচ্ছে ইউএল এটা। এখন অর্ডার বলতে হচ্ছে অর্ডার লিস্টগুলো আসলে কী ইন্ডিকেট করে, দেখো ওয়ান টু থ্রি ফোর এগুলো করে আমাদের লিস্ট আসবে। যখন আমি এটার মধ্যে লিস্ট দিয়ে দিব, ধরো আমার এখানে ধরো হচ্ছে ওয়ান এইস ওয়ান, টু এইস টু, এরকম আসতেছে, তার মানে ওয়ান টু থ্রি এভাবে কিন্তু অর্ডার লিস্টগুলো
কাজগুলো কাজ করতেছে। আর দেখা যাচ্ছে আনঅর্ডার লিস্ট এখানে 1, 2, 3 হতে পারে, আরও অনেক টাইপের হতে পারে, সেটা আমরা দেখবো ডিটেলে। এখন আমি আনঅর্ডার লিস্টের কাজকে, আনঅর্ডার লিস্ট আসলে দেখা যাচ্ছে আনঅর্ডার লিস্ট বজায় আমাদের হচ্ছে আমরা এরকম সার্কেল দিয়ে দিয়ে দেখা যাচ্ছে হতে পারে এখানে এভাবে একটা লিস্ট হতে পারে, লিস্ট তৈরি হয়। সো এটা হচ্ছে তোমার আনঅর্ডার লিস্টের হতে পারে। এখন আমরা এইগুলো দেখবো যে বিভিন্ন টাইপের আনঅর্ডার লিস্ট কীভাবে হয় সেটা ডিটেলে তোমাদের সাথে এখন কথা বলবো। দেখো, অর্ডার লিস্ট অ্যান্ড আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের মধ্যে টাইপ হতে পারে আমার ডিক্স, স্কোয়ার অ্যান্ড সার্কেল। তার মানে আমি যদি এরকম ধরো আমার একটা জিনিস, আমার ওয়েব পেজ এটা, সো ওয়েব পেজের মধ্যে আমার এখানে ধরো ফার্স্টে দেওয়া আছে আমাকে এটা হচ্ছে এইচটিএমএল লিখতে হবে, ধরো আমার স্কোয়ারে এরকমভাবে তুমি চিন্তা করো, স্কোয়ারের মধ্যে এখানে ধরো আছে শি, হি, ইউ, অ্যান্ড আবার আমাকে আরেকটা লিখতে হবে সেটা সার্কেলে শি, হি অ্যান্ড ইউ, ইউ। আচ্ছা, এখন এটাকে তুমি কীভাবে লিখবে? তাহলে এইচটিএমএল ট্যাগ লেখার সময় তোমাকে কী করতে হবে সেটা, এটা কিসে আছে, দুইটাই কি আনঅর্ডার লিস্ট। তাহলে তুমি আনঅর্ডার লিস্ট ট্যাগটা দিবা, ওকে, এটাকে তুমি ক্লোজ করে দাও। এখন এর মধ্যে তুমি লিস্ট ইউজ করো, লিস্টের মধ্যে তুমি, আচ্ছা এখানে তুমি এই টাইপটা দিয়ে দিবা, টাইপ তোমার টাইপটা আসলে প্রথমে টাইপ, টাইপটা কী, টাইপটা আছে স্কোয়ার, স্কোয়ার। সো টাইপটা দিয়ে দিলাম, সো টাইপটা দিয়ে দেওয়ার পরে তুমি এখানে লিস্টে বসাই দিবা তোমার যেগুলো আছে, প্রথমে শি লিস্ট, শি লিস্ট, লিস্ট, তারপর আছে হি লিস্ট, লিস্ট, তারপর আছে ইউ, দ্যাটস ইট, তুমি এখানে লিস্ট। সো ইউজ করলাম, তাহলে দেখা যাচ্ছে তুমি এটা যখন ইউজ করলো তখন তুমি টাইপটা স্কোয়ার দিয়ে দিলে, তখন দেখা যাচ্ছে এটা তোমাকে ওয়েব পেজে দেখাবে, ভিজিবল হবে। এখন তুমি এটা করতে গেলে জাস্ট তুমি কী করবে, এইখানে শুধু এই প্রথম জিনিসটা তুমি চেঞ্জ করবে, সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট টাইপ ইকুয়াল টু সার্কেল, সার্কেল। যখন তুমি ডাই ডিক্স নিয়ে কাজ করবে, ডিক্সের মধ্যে চাও, তখন এভাবে ডিক্স করে নিবা। এখন অর্ডার লিস্টে কী করবা, অর্ডার লিস্টে আমি এবার আসি তোমার অর্ডার লিস্ট নিয়ে, অর্ডার লিস্ট, অর্ডার লিস্টটাকে দিবা অর্ডার লিস্ট স্ল্যাশ অর্ডার লিস্ট। এখন তুমি কী করবা, তোমার চা ধরো এরকম তুমি একই জিনিস করবা, ওয়ান হি, টু শি অ্যান্ড থ্রি ইউ। তাহলে তুমি কী করবা, তোমার এটাকে ভিজিবল করতে হবে, এটার ট্যাগটা কীভাবে লিখবা? তাহলে এখানে লিস্ট, এখানে তুমি কী করবে, এটার টাইপটা কী আছে, 1, 2, 3 আছে, তো এখানে টাইপটা দিয়ে দিতে পারো তুমি, এখানে টাইপটা তুমি দিয়ে দিতে পারো হচ্ছে 1, আসলে টাইপ যদি তুমি না দাও তাহলে দেখা যায় 1, 2, 3 এগুলো আসে, কিন্তু টাইপটা তুমি যদি এখন এইগুলো না দিয়ে, তুমি টাইপটা না দিলে সামথিং এগুলো চলে আসবে 1, 2, 3, 4। এখন আমি তাহলে দেখাই যে এ এটা কীভাবে কী করবা, তাহলে টাইপটা তুমি দিবা কি, টাইপটা স্টার্ট অফ এ, স্টার্ট দিয়ে আমাদের যখন করবা স্টার্ট দিবা, তার মানে হচ্ছে স্টার্টে স্টার্ট হবে, স্টার্ট দিলে তোমার এই 1, 2, 3, 4 তুমি যদি স্টার্ট ইকুয়াল টু 5 দাও তাহলে 5 থেকে তোমার স্টার্ট হবে। ধরো আমি টাইপটা কী দিলাম, স্টার্ট ইকুয়াল টু তোমার, ধরো আমি এখানে করলাম হচ্ছে বি থেকে স্টার্ট করলাম, তাহলে বি থেকে স্টার্ট করলাম। তাহলে তুমি কী করবা, বি থেকে যখন স্টার্ট করবা তখন তোমার লিস্টের মধ্যে তুমি যাই দিবা, তাহলে সেটা কী দেখাবে, ভিজিবল হবে বি সি অ্যান্ড ডি, তার মানে তার পর থেকে স্টার্ট হবে, তার মেন কথা বি সি ডি এভাবে স্টার্ট হবে। আর যদি তুমি এখানে টাইপের মধ্যে যদি তুমি এটা না দিই, তুমি এরকম দাও অর্ডার লিস্ট টাইপ অফ এ, তাহলে তোমার ভিজিবল হবে কি, তোমার ভিজিবল হবে হচ্ছে এ বি সি ডি, এগুলো ভিজিবল হবে। সো টাইপের মধ্যে তুমি যেটা দিবা সেটা, যদি এখানে তুমি এ না দিই, এখানে যদি তুমি রোমান সংখ্যায় দাও তাহলে রোমান সংখ্যা ভিজিবল হবে, তুমি যদি এটা না দিয়ে তুমি এখানে যদি দাও ছোটো হাতের এ তাহলে তোমার ছোটো হাতের এতে ভিজিবল হবে। মেন কথা এইখানে যে ওয়ার্ড লিস্টগুলো হবে সেটা তোমার এই টাইপের মধ্যে দিতে হবে, জাস্ট এই অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে যে টাইপটা আসলে কী হবে, সেটা এ হবে, বি হবে, নাকি ছোটো হাতের এ হবে, নাকি সেটা রোমান সংখ্যায় হবে, নাকি তোমার স্টার্টিং পয়েন্ট থেকে স্টার্ট করবা। তুমি 55 থেকে স্টার্ট করতে চাচ্ছ, প্রথম নাম্বারটা দিবা ধরো উপরে, তোমার 54 পর্যন্ত আসছে। এখন ডেটাবেসে তুমি এটা সেট করবা, তখন ধরো হচ্ছে এরকম একটা টেবিল, মেন কথা একটা তুমি দিবা লিস্ট তৈরি করবে, সেই লিস্টে তোমার 54 পর্যন্ত, ধরো 55 পর্যন্ত আসছে, তুমি 56 থেকে স্টার্ট করবা, তাহলে কী করবা, তুমি কী করবা তখন স্টার্টটা, স্টার্টটা কী করবা 56 থেকে দিবা, তাহলে কী হবে তোমার পরবর্তী যতগুলো তুমি লিস্টে দিবা সাজাবা সবই 56 পাবে, তারপরে 57, 58 এভাবে তোমার লিস্টটা তৈরি হবে। সো দ্যাটস ইট, এটা হচ্ছে তোমার লিস্টের মধ্যে, আশা করি লিস্ট সবাই ভালো বুঝছো বা লিস্টে পারবা, লিস্টটা আসলে পারবা।